সিম কার্ডের কেওয়াইসির নামে প্রতারণা শিকার এক শিক্ষক, দুটি অ্যাকাউন্ট থেকে মোট ৬,৪৭,০০০ টাকা গায়েব। জেলার সাইবার ক্রাইম থানার বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ। হলদিয়ার বাসুদেবপুর এলাকার বাসিন্দা ওই শিক্ষক। পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার বাসুদেবপুর এলাকার বাসিন্দা সায়নদীপ মাইতি পেশায় হলদিয়ার একটি স্কুলের শিক্ষক। জানা গেছে ওই শিক্ষক গত প্রায় ১৫ বছর যাবত বিএসএনএলের একটি সিম কার্ড ব্যবহার করতেন। গত ১৬ তারিখ বিএসএনএল এর কাস্টমার কেয়ার প্রতিনিধি পরিচয় দিয়ে একটি কল পান তিনি। জানানো হয় তার ব্যবহার করা সিম কার্ডটি কেওয়াইসি ভেরিফিকেশন করতে হবে। কাকতালীয়ভাবে ওই দিন সকাল থেকে সিম কার্ডে কল করতে সমস্যা হয়েছিল ওই শিক্ষকের। এরপর ওই শিক্ষককে বলা হয় প্লে স্টোর থেকে কেওয়াইসি কুইক সাপোর্ট নামে একটি অ্যাপ ডাউনলোড করতে। ওই অ্যাপে কেওয়াইসি কমপ্লিটের জন্য ওই শিক্ষকের থেকে অ্যাকাউন্ট নাম্বার, ইন্টারনেট ব্যাংক আইডি, এটিএম কার্ড নাম্বার, পিন, ইমেল আইডি সহ সমস্ত তথ্য পূরণ করেন। এরপর সিম কার্ড চালু করার জন্য একটি ১০ টাকার রিচার্জও করতে বলা হয়। ব্যাস এরপরই একের পর এক টাকা গায়েব। দুটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৬,৪৭,০০০ টাকা গায়েব হয়ে যায়। এরপর প্রতারিত হয়েছেন বুঝতে পেরে ওই শিক্ষক হলদিয়ার দুর্গাচক থানায় অভিযোগ দায়ের করেন। সেখান থেকে জেলা সাইবার ক্রাইম থানায় যেতে বলা হয়। অভিযোগ সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেও তিনি অভিযোগের এক কপির রিসিপ্ট কপিও পাননি। সাইবার ক্রাইম থানা থেকে গায়েব হয়ে যাওয়া টাকা উদ্ধারেরও কোনো সহযোগিতা করা হয়নি বলেও অভিযোগ ওই শিক্ষকের। বর্তমানে সংবাদ মাধ্যমের দ্বারস্থ ওই প্রতারিত শিক্ষক। আমার নাম সায়নদীপ মাইতি। গত রবিবার দুপুরবেলা একটা মেসেজ আসে, ১:৩০ নাগাদ। মেসেজে বলা হয় যে আপনার বিএসএনএল সিমটার জন্য কেওয়াইসি ভেরিফিকেশন দরকার, ওটা ২৪ ঘন্টার মধ্যে না হলে আপনার সিমটা লক হয়ে যাবে। একটা নাম্বার দেওয়া হয়, বলা হয় ওটা কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভের নাম্বার, ওখানে যোগাযোগ করার জন্যে। দিয়ে ৫:০৫ নাগাদ একটা ফোন আসে ওই বিএসএনএল সিমে, আমাকে বলা হয় যে আমি কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ বলছি, এই নাম্বারে আপনার সিমটা ব্লক হয়ে যাবে। আমি বলি কেন ব্লক হয়ে যাবে, বলছে ১৫ বছর হয়ে গেছে। তখন আমি ভেবে দেখলাম সত্যি ওটা ঠিকই বলেছে, ১৫ বছর হয়ে গেছে, ২০০৬ বোধহয় কিনেছিলাম। দিয়ে আরেকটা ফ্যাক্টর হচ্ছে, আমার সেদিন কোনো একটা অজ্ঞাত কারণে সকাল থেকেই দেখলাম সিমের আউটগোয়িংটা হচ্ছে না। তোমার একটা মনে একটা যখন কাজ করলো হয়তো সত্যি কথা বলছে। দিয়ে আমি অনেকবার জানার চেষ্টা করলাম ওরা সত্যি কি কাস্টমার কেয়ারে, বলে হ্যাঁ আমরা সত্যি কাস্টমার কেয়ার থেকে বলছি, আপনার সিমটা যাতে লক না হয়ে যায় তাই জন্য আমরা শুধুমাত্র কেওয়াইসিটা ভেরিফাই করতে চাইছি, আপনার কোনো রকম টেনশনের কোনো ব্যাপার নেই। তখন আমার একটা ধারণা ছিল যে ওরা ফ্রড করে জানতাম, কিন্তু ফ্রডটা যে ওটিপি না শেয়ার করেও যে হতে পারে অ্যাপ ইনস্টল করে, সেটা আমার জানা ছিল না। তো আমাকে বলা হয় আপনি প্লে স্টোরে যান, একটা কেওয়াইসি ভেরিফিকেশন অ্যাপ ডাউনলোড করুন, নামটা হচ্ছে আপনার কেওয়াইসি কুইক সাপোর্ট, ওই অ্যাপটা আমাকে ডাউনলোড করতে বলা হয়। আমি তখন করি, যেহেতু কেওয়াইসি ভেরিফিকেশন নাম দিয়ে আছে আমার একটা সন্দেহ হয় না। দিয়ে তারপর বলা হয় যে আপনাকে স্যার একটা ১০ টাকা রিচার্জ করতে হবে, মানে রিচার্জটা নেই। আমি বললাম কীভাবে করতে হবে, বলো নেট ব্যাঙ্কিংয়ের থ্রু দিয়ে করতে পারেন বা ডেবিট কার্ড দিয়ে করতে পারেন পিন দিয়ে। তখন নেট ব্যাঙ্কিং দিয়ে আমি করতে যাই, ওটাই আমাকে স্ট্রেস দেওয়া হয় নেট ব্যাঙ্কিং দিয়ে করুন। দেন করার পরে দেখলাম আমার ১০ টাকা বোধহয় কেটে নিল, কিন্তু উনি বললেন যে ওটা হয়নি, সাকসেসফুল হয়নি। তখন বললাম আরেকবার স্যার করুন, আমি তখন ডেবিট কার্ড দিয়ে করলাম, উনি বললেন ডেবিট কার্ড দিয়ে করুন। করার পরে বললেন হ্যাঁ স্যার হয়ে গেছে, আপনি গুগল ক্রোমে যান, ক্রোমে গিয়ে লিখুন কেওয়াইসি ১০০% সাকসেসফুল। দিয়ে আমি তাই করলাম, তার মধ্যেই দেখলাম আমার SBI থেকে একটা মেসেজ এলো যে ৫৮,০০০ টাকা ডেবিট হয়ে গেছে। দিয়ে আমি তখন আপনাদের জিজ্ঞেস করলাম কী ব্যাপার বলুন তো, আপনার কেওয়াইসি ভেরিফিকেশন করছেন, এদিকে মেসেজ আসছে ডেবিটে, বলছে ওগুলো পাত্তা দেবেন না, ওগুলো কিছু না, ওগুলো পুরোনো মেসেজ আসছে। দিয়ে বলতে বলতে দেখলাম আরও ৩-৪টে মেসেজ এলো। দিয়ে আমি সঙ্গে সঙ্গে আপনার দৌড়লাম লোকাল ATM-এ এটা চেক কর, ব্যালেন্সটা চেক করা যাবে। গিয়ে দেখি আমার ৫৮,০০০ টাকা মাত্র পড়ে আছে, ছিল আপনার ৪,০০০০টাকা। দিয়ে তার মধ্যে ওনাদের ফোন ঢুকতেই আছে। তখন বললাম আমি যে আপনারা তো আমাদের সঙ্গে ফ্রড করছেন, আমার সাথে আমি বুঝতে পেরে গেছি, না স্যার কিছু করছি না, আপনি ভুল বুঝছেন আমাদেরকে, মাঝে একজন ফোনে কথা বলছেন, ওনার থেকে ফোনটা নিয়ে যখন আমার সন্দেহ হয়। দিয়ে বলেন আপনার আর একটু ভেরিফিকেশন বাকি আছে, আপনি আরেকবার ওই অ্যাপে ঢুকুন। আমি বলেন না আমি কখনোই ঢুকবো না, আমি বুঝতে পেরে গেছি, আমি লোকাল থানায় যাচ্ছি। গিয়ে আমি লোকাল তখন ব্রাঞ্চ ম্যানেজারকে ফোন করলাম। আমার দাদা ফোন করেছিলেন, উনি দেখলেন যে সুইচড অফ। দিয়ে উনি বললেন আপনার টাকা উদ্ধারের কোনো ব্যাপার আর আশা নেই, আর আপনাকে আরও সমস্যা ভুগতে হবে, আপনি থানায় আপনি কমপ্লেন করলে আপনাকে কোর্টে পর্যন্ত যেতে হতে পারে, লয়ার নিয়ে দৌড়তে হতে পারে, দেখুন কী করবেন। আমি না আমি কমপ্লেন করতে চাই, আমার তো অল্প টাকা নয়, অনেকটাই টাকা, আমার যতটা সঞ্চিত টাকা ছিল সবটাই বেরিয়ে গেছে, আমার বাবা মা অসুস্থ। দিয়ে উনি তখন ওনার যে ইনচার্জ জুনিয়র অফিসার ছিলেন ওকে ব্যাপারটা একটু দেখতে বলে উনি বেরিয়ে গেলেন। উনি যে পরে যিনি অফিসার ছিলেন উনি আমার থেকে শুনলেন সংক্ষেপে,
দিয়ে কাগজপত্র সমস্ত নিলেন। আমি একটা অ্যাপ্লিকেশনও লিখে ওনাকে দিলাম, কিন্তু রিসিভ কপি আমি কিছু পাইনি ওনার থেকে। রিসিভ কপি আমি চেয়েছিলাম, উনি বলেন না রিসিভ কপি দেওয়া যাবে না যেহেতু এফআইআর করেছেন। আমি তো নিলাম, ঠিক আছে দেখছি কী করা যায়, তবে আমার টাকা পাওয়ার সম্ভাবনা নেই। দিয়ে এই হচ্ছে ব্যাপার। তো গতকাল রাতে এই বিপ্লব হালদার মহাশয়, ওখানকার সাইবার ক্রাইমের উনি অফিসার রয়েছেন, উনি আমাকে খুব সিম্প্যাথি নিয়ে ফোন করেছিলেন, আমাকে অ্যাসুরেন্স দিলেন, চেষ্টা করে দেখছি কী করা যায়। তো টাকা পাওয়ার তো খুব একটা সম্ভাবনা নেই, তবু দেখছি কী করা যায়, এইটুকু আমাকে আশ্বাস দিয়েছেন আর কি। লাগছে আজকে চার দিন পেরিয়ে গেল, আমি সাইবার ক্রাইম থানাতে অভিযোগটা জানিয়েছি, কিন্তু সেরকম কোনো আশানুরূপ ফল আমি ওনাদের কাছ থেকে পেলাম না আর কি। তো আমি আজকেও আবার এসেছি, দেখি ওনাদের কী রেসপন্স আমি পাই। তো আমি বাধ্য হয়ে আপনাদের মিডিয়ার শরণাপন্ন হয়েছি, এবং আপনাদের থ্রু দিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার নিবেদন বলুন, আবেদন বলুন, বা রাজ্য সরকারের কাছে, উনি যাতে সহানুভূতি নিয়ে ব্যাপারটা দেখেন এবং আমাদের পুলিশ প্রশাসন এবং সাইবার ক্রাইমকে একটু নির্দেশ দেন, যাতে ওরা তৎপর হয়ে আমার ব্যাপারটাকে একটু দেখেন আর কি, এবং সক্রিয় ভূমিকা যাতে একটু গ্রহণ করেন। একটা জিনিস বলুন যে সাইবার ক্রাইম থানা, এখানে তো জেলা সাইবার এই ধরনের সাইবার অপরাধ, সেখানে আপনাকে সাইবার ক্রাইম থানা থেকে করানো হলো, অভিযোগের রিসিভ দেওয়া হলো না, যেটা আপনি বললেন, কি মনে করছেন মানে এটা কি হতে পারে? আমার তো মনে তো অনেক কিছু হচ্ছে, কিন্তু সবটাই তো আর বলা যায় না। আমার মনে হচ্ছে ওনারা সেইভাবে ইনিশিয়েটিভ নিচ্ছেন না, হয়তো আর কি বলবো। আর যাই হোক, আমার একটাই নিবেদন যে আজকে আমার সাথে এরকম হলো, কালকে আরেকজন মানুষের সাথে হবে, পরশু দিন আরেকজন মানুষের সাথে হবে, তাহলে দেশে আইন ব্যবস্থা, এই যে সাইবার ডিপার্টমেন্ট, এনাদের তাহলে কী প্রয়োজন আছে? সবসময় যদি আমাদের সতর্ক থাকতে হবে, আমাদের ক্রিমিনাল মাইন্ডের সঙ্গে পেরে উঠতে হবে, তাহলে এটাই কি লাস্ট কথা, শেষ কথা? তাহলে সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট, আমাদের পুলিশ ডিপার্টমেন্ট, ওনারা কি কোনো সহযোগিতা করবেন না? আমি যতদূর শুনেছি সুজন সোম এরকম কিছু একটা নাম ওনার, উনি কারোর কাছে যেতে বলেন না, উনি বেরিয়ে গেলেন। ওনার যে অ্যাসিস্ট্যান্ট রয়েছেন সন্দীপ চক্রবর্তী, মিস্টার সন্দীপ চক্রবর্তী, ওনাকে আমার কপিটা নিতে, অ্যাপ্লিকেশন কপিটা নিতে বলে এবং কাগজপত্র নিতে বলে উনি বেরিয়ে গেলেন। তারপর মানে আজকে কদিন হলো? আজকে হয়ে গেল ধরুন আজকে তিন দিন তো হয়ে গেল। এখনো কোনো ওদের কাছ থেকে পজিটিভ রেসপন্স আমি কিছু পাইনি। ব্যর্থতা নয় ওনাদের পক্ষে, ওনারা হয়তো চেষ্টা করলে অবশ্যই পারতেন, কারণ ওনাদের হাত তো অনেক লম্বা, কিন্তু ওনারা সেইভাবে সক্রিয়তা নিয়ে কাজটা করছেন না। বা আমাকে যেখানে এতগুলো টাকা, একটা এতগুলো টাকা আমাদের মতো একজন সাধারণ মানুষ, মধ্যবিত্ত মানুষের কাছে তো খুব কম নয়, যেখানে আমার বাবা মা অসুস্থ, আমার বাবা স্ট্রোকে আক্রান্ত, আমার মা বৃদ্ধ, মায়ের ছোট্ট ছেলে আছে। আমি অ্যাকচুয়ালি ওই সেভিংসের টাকাটা রেখেছিলাম বাবা মায়ের ট্রিটমেন্টের কথা ভেবে, এই কোভিড পরিস্থিতিতে যদি কখনো ব্যাংক বন্ধ হয়ে যায় ফট করে আমি টাকাটা তুলতে পারবো না, ওই জন্য রেখে দিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত হারালাম। আর সেইভাবে আমি এখনও পর্যন্ত কোনো সহযোগিতা লক্ষ্য করছি না। আমি আমাদের এসপি সাহেবের সঙ্গে যোগাযোগ করেছি ওভার টেলিফোন, আপনার অ্যাডিশনাল এসপি তমলুক, অ্যাডিশনাল এসপি হলদিয়া, ওদের সাথেও যোগাযোগ করেছি, ওনাদের কাছে অনুরোধ করেছি, ওনারা সবাই বলেছেন দেখছি, কিন্তু তার বেশি আমি কিছু আর লক্ষ্য করছি না আর কি। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগুয়ানের রিপোর্ট, আনন্দবার্তা।